2005 সালের 14 আগস্ট সকালে হেলিওস ফ্লাইট 522 লার্ন এয়ারপোর্ট থেকে গ্রিসের অ্যাথেন্স এয়ারপোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সকাল 9:07 ফ্লাইট টেক অফ করে। প্লেনে ছিল 115 জন প্যাসেঞ্জার এবং 6 জন ফ্লাইট ক্রু মেম্বার সহ মোট 121 জন। ফ্লাইটের পাইলট ছিল জার্মান পাইলট হ্যান্স জার্গেন মার্টিন, যার কিনা 16,900 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল। কো-পাইলট ছিল 51 বছর বয়সী প্যামস সেরালেমস, যার কিনা 7,449 ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা ছিল। প্লেন উড্ডয়নের 15 মিনিট পরেই ঠিক 9:12 প্লেন 12,040 ফিট উচ্চতায় পৌঁছে যায়। আর এই উচ্চতায় প্লেন পৌঁছানোর পরে আচমকা একটি অ্যালার্ম বেজে ওঠে। পাইলটরা বুঝতে পারে যে এটা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম। এটা দেখে তারা আর কিছু ভেবে উঠতে পারছিল না, কারণ টেক অফ কনফিগারেশন অ্যালার্ম প্লেন টেক অফ করার আগ মুহূর্তেই বেজে ওঠে। কিন্তু হঠাৎ করে 12,000 মিটার উচ্চতায় এই অ্যালার্ম বেজে ওঠার কারণ পাইলটরা ঠিক বুঝে উঠতে পারছিল না। কারণ জানার জন্য তারা এটিসি এর সাথে কন্ট্যাক্ট করে। পাইলট সবকিছু এটিসিকে খুলে বলছিল। ঠিক সেই মুহূর্তে আরও একটি ভয়ানক অ্যালার্ম বেজে ওঠে। ককপিটে থাকা বেশ কয়েকটি অ্যালার্ম একসাথে বেজে ওঠায় এটিসি অর্থাৎ কন্ট্রোল রুম থেকে পাইলটের কথা শোনা যাচ্ছিল না। সেই সাথে প্লেনে মাস্টার কশন অ্যালার্মও বেজে ওঠে, যার অর্থ ছিল প্লেনের বেশ কয়েকটি সিস্টেম একসাথে ওভারহিট হয়ে গিয়েছে। পাইলটেরা কিছু বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করে এসব কি হচ্ছে? এসব অ্যালার্ম শুনে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়ে। ক্রু মেম্বাররা তাদেরকে শান্ত করার চেষ্টা করতে থাকে। প্যাসেঞ্জাররা নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেনের অনুপস্থিতি বুঝতে পারছিল। আর ঠিক তখনই অটোমোডে অক্সিজেন মাস্কগুলো নেমে আসে। এই সময় প্লেন ছিল 18,000 ফিট উচ্চতায়। পাইলট কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু পাইলটের কথা এটিসি পর্যন্ত পৌঁছাচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই এটিসি এর সাথে প্লেনের কন্ট্যাক্ট সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর এটিসি প্লেনের সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু তারা বারবারই ব্যর্থ হয়েছে। প্লেন আরও অধিক উচ্চতায় উঠতে থাকে। এই রুটে অ্যাথেন্স পৌঁছাতে প্লেনের সময় লাগে 1:45, অর্থাৎ 10:45 প্লেনের অ্যাথেন্স পৌঁছানোর শিডিউল ছিল। 9:30 প্লেন উঠে যায় 34,000 ফিট উচ্চতায়। এরপর 9:37 প্লেনটি অ্যাথেন্স ফ্লাইট ইনফরমেশন রিজনে পৌঁছে যায়। 10:12 থেকে 10:50 পর্যন্ত অ্যাথেন্স এয়ার কন্ট্রোল রুম থেকে প্লেনটির সাথে যোগাযোগ করার বারবার চেষ্টা করা হয়, কিন্তু তারা কোনোভাবেই প্লেনটির সাথে যোগাযোগ করতে পারছিল না। 10:45 বেজে যায়। ঠিক এ সময় প্লেনটি অ্যাথেন্স এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল, কিন্তু এই সময়ে প্লেনের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভয়ানক কিছু ঘটেছে ভেবে অ্যাথেন্স এটিসি থেকে 2টি F-16 ফাইটার জেট প্লেনটিকে খুঁজতে পাঠানো হয়। বেশ কিছু সময় পরে ফাইটার জেট প্লেনটিকে খুঁজে পায়। একটি ফাইটার জেট প্লেনটির খুব কাছে চলে আসে। ফাইটার জেটের পাইলট দেখতে পারে কো-পাইলটের সিটে কেউ একজন বসে আছে, আর মেইন পাইলট নিজের মাথা ঝুঁকিয়ে অজ্ঞান হয়ে আছে। ফাইটার জেট পেছনে আসে। তারা প্লেনের জানালা দিয়ে দেখতে পায় 2টি ফাইটার জেট প্লেনটিকে ফলো করা সত্ত্বেও কোনো প্যাসেঞ্জার তাদের দিকে ভ্রুক্ষেপ করছিল না। কোনো প্যাসেঞ্জারের মধ্যে কোনো রিয়াকশন নেই। ঠিক 11:49 ফাইটার জেটের পাইলট দেখতে পায় অজ্ঞাত এক ব্যক্তি প্লেনের কেবিন থেকে ককপিটের দিকে যাচ্ছে। কিছু সময়ের জন্য সে প্লেনের পাইলটের সিটে বসে পড়ে। ফাইটার জেটের পাইলট সিগন্যাল দিতে থাকে। সেই ব্যক্তিও ফাইটার জেটের পাইলটদেরকে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই বলতে পারছিল না। তার 1 মিনিট পরেই প্লেনের লেফট ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়, আর প্লেনটি বাম দিকে হেলে নিচের দিকে পড়তে থাকে। ঠিক 12:00 সময় প্লেনটির রাইট ইঞ্জিন কাজ করাও বন্ধ করে দেয়। সেই ব্যক্তি প্লেনের কন্ট্রোল সম্পূর্ণভাবে হারিয়ে ফেলে। 12:04 প্লেনটি অ্যাথেন্সের 4 কিলোমিটার দূরে পাহাড়ি একটি অঞ্চলে এসে ক্রাশ করে। প্লেনটি ক্রাশ হওয়ার ফলে প্লেনের মধ্যে থাকা সবাই মারা যায়। একবার অনুভব করুন ফাইটার প্লেনের 2 জন পাইলট 121 জনকে মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করতে দেখে তাদের অনুভূতিটা কেমন হয়েছিল। তারা শুধু দেখেই যাচ্ছিল, কিন্তু কিছু করতে পারছিল না। এরপর হেলিও প্লেনটি ক্রাশ হওয়ার ঘটনা সকল নিউজ পেপারের হেডলাইন হয়ে যায়। পুরো বিশ্বব্যাপী সবাই জেনে যায়। দ্রুত রেস্কিউ অপারেশন চালানো হয়। সকল ডেড বডি প্লেন থেকে বের করা হয়, কিন্তু সেই ডেড বডিগুলোর ময়নাতদন্ত শেষে রিসার্চাররা বুঝতে পারে প্লেনে থাকা সবাই প্লেন ক্রাশ করার অনেক আগেই মৃত্যুবরণ করেছিল। এখানেই শেষ না, বেশ কিছু প্রশ্ন থেকে যায়। পাইলট যখন আগে থেকেই মারা গিয়েছিল, তাহলে 2 ঘন্টা যাবত প্লেনটিকে কে কন্ট্রোল করছিল? এর উত্তর হলো, আগেই বলেছি, ককপিটের দিকে কেউ একজনকে আসতে দেখা গিয়েছিল। সে ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্স অ্যান্ড্রিয়াস। প্লেন ক্রাশ হওয়ার আগ মুহূর্তে অ্যান্ড্রিয়াস অ্যাথেন্সের এয়ার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ স্থাপনেরও চেষ্টা করেছিল। অ্যান্ড্রিয়াস কন্ট্রোল রুমের সাথে 5 বার মেডি মেডি বলতে থাকে। Mayday. Mayday. Flight 5.
অ্যান্ড্রিয়াসের কাছে এমন কোনো অভিজ্ঞতা ছিল না যা দিয়ে সে বোয়িং প্লেনকে কন্ট্রোল করতে পারবে। তবে শেষ পর্যন্ত সে প্লেনটিকে একটি জনমানবহীন এলাকায় নিয়ে যেতে সক্ষম হয়। এক্সপার্টরা তদন্ত করে জানতে পারে প্লেন যখন বাম দিকে হেলে পড়েছিল তখন প্লেনের বাম ইঞ্জিনের ফুয়েল শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এরপরে ইনভেস্টিগেট অফিসাররা এর আসল কারণ জানতে পারে। তারা কন্ট্রোল প্যানেলে একটি বাটন দেখতে পায়। এটা ছিল প্লেনের প্রেসারাইজ বাটন। এই বাটন দেখে অফিসাররা সবকিছু বুঝতে পারে। আসলে এই প্রেসারাইজড বাটন প্লেনের মধ্যে এয়ার ফ্লোকে কন্ট্রোল করে। এসব ইঞ্জিন অল্প অল্প করে বাইরের বাতাস প্লেনের মধ্যে প্রবেশ করায় যাতে করে প্লেনের মধ্যে অক্সিজেনের স্বল্পতা না দেখা দেয়। আর এই প্রেসারাইজড বাটন অটোমেটিক মোডে রাখা হয়। আর যদি এই বাটন ম্যানুয়াল মোডে রাখা হয় তাহলে ক্যাপ্টেন এবং কোপাইলটকে এটার দিকে নজর দিতে হয়। এমনটা কেন ঘটলো এটা জানতে হলে প্লেনটিকে টেক অফের একদিন পূর্বে ফিরে যেতে হবে। যখন এই প্লেনটিকে রুটিন সার্ভিসে নিয়ে যাওয়া হয় সেখানে প্লেনের খুঁটিনাটি চেক করে সার্ভিসের জন্য প্রস্তুত করা হয়। আর এখানেই সার্ভিসম্যানেরা প্রেসারাইজড বাটন ম্যানুয়াল মোডে রেখে পাইলটের কাছে বিমানটিকে হস্তান্তর করে। প্লেন টেক অফের সময় পাইলট এবং কোপাইলট প্রেসারাইজড বাটনটির দিকে তাকানোর কোনো সময়ই পায়নি, ফলে বাটনটি ম্যানুয়াল মোডেই চালু থাকে, যার ফলে প্লেনের মধ্যে ধীরে ধীরে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। যাত্রীদের মাথা ব্যথা শুরু হয়। পাইলটেরা অ্যালার্ম ঠিকই শুনতে পেরেছিল কিন্তু দুর্ভাগ্যবশত তারা প্রেসারাইজড বাটনটির দিকে মনোযোগ হারিয়ে ফেলে, যার ফলে প্লেনের মধ্যে মারাত্মক অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। আর পাইলটেরা আস্তে আস্তে জ্ঞান হারিয়ে ফেলে। কেবিনের অক্সিজেন মাস্ক অটোমেটিকভাবে নিচে নেমে আসে, তাই যাত্রীরা ক্ষণিকের জন্য অক্সিজেন পেয়েছিল। কিন্তু পাইলটদের ককপিটে অক্সিজেন মাস্ক অটোমেটিকভাবে নিচে নেমে আসে না, তাই আস্তে আস্তে প্লেনের সবাই একে একে জ্ঞান হারাতে থাকে। কারণ অক্সিজেন মাস্ক কেবলমাত্র 12 মিনিটের জন্যই অক্সিজেন সরবরাহ করে, তাই এরপর সবাই জ্ঞান হারিয়ে ফেলে, শুধুমাত্র একজন ছাড়া। তিনি হলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অ্যান্ড্রিয়াস। আপনারা হয়তো ভাবছেন অ্যান্ড্রিয়াসের কেন কোনো অক্সিজেন ঘাটতি দেখা দিল না। আসলে অ্যান্ড্রিয়াস ছিল একজন স্কুবা ডাইভার, আর স্কুবা ডাইভারেরা তাদের নিঃশ্বাস লম্বা সময় পর্যন্ত ধরে রাখতে পারে। তাই অ্যান্ড্রিয়াস এই পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ তার শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে থাকে। ইতিমধ্যেই সবাই লাশ হয়ে গিয়েছে, আর অ্যান্ড্রিয়াস তার সর্বোচ্চটা দিয়ে প্লেনটিকে ল্যান্ড করানোর চেষ্টা করতে থাকে। কিন্তু সে শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং প্লেন ক্রাশ করে। প্লেনে থাকা সবার মৃত্যু হয়। এই ঘটনার 15 মাস পরে অ্যাথেন্স এয়ারপোর্ট কর্তৃপক্ষ একটি রিপোর্ট প্রকাশ করে। বাটনটি অটোমোডে থাকার কথা ছিল কিন্তু সার্ভিসম্যানেরা সেটাকে ম্যানুয়াল মোডে দিয়ে দেয়, আর পাইলটও সেটা লক্ষ্য করেনি। সার্ভিসম্যানেরা যদি এটা অটোমোডে সেট আপ করে দিত তাহলে হয়তোবা এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।